হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফাইনাল লার্ন। বন্ধুরা, আজকে আমরা আইপিএল এর 30 নম্বর ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান ভার্সেস চেন্নাই সুপার কিং এর অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, ফ্যান্টাসি প্লেইং ইলেভেন এবং প্রি ম্যাচ অ্যানালাইসিস দেখে নেব ভিডিওর মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আগামী দিনের সমস্ত আইপিএল এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি, আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক আজকের ম্যাচের ডিটেলস। ভেনিউ ডিটেলস সবার প্রথমে বলে দিই, ম্যাচ হচ্ছে আজকে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাইয়ে। নেক্সট টাইমিং, আজকের ম্যাচ 19শে সেপ্টেম্বর সন্ধ্যা 7:30 ইন্ডিয়ান সময় অনুযায়ী সন্ধ্যা 7:30 শুরু হচ্ছে। অ্যাভারেজ স্কোর অন দিস পিচ, যে পিচে খেলা হবে সেই পিচে ফার্স্ট ইনিংসে 150 থেকে 155 এবং সেকেন্ড ইনিংসে গড় রান 140 থেকে 150 হয়ে থাকে। নেক্সট আমরা দেখে নেব ফ্যান্টাসি ড্রিম ইলেভেন এর টিম। আমি উইকেট কিপার রেখেছি কুইন্টন ডিককে এবং ব্যাটসম্যান রোহিত শর্মা, সুরেশ রায়নাম্বাতি রাইডু এবং সূর্যকুমার যাদব, বোলার্স হিসেবে ইমরান তাহির, রাহুল চাহে, ট্রেন্ট বোল্ট অ্যান্ড শার্দুল ঠাকুর, আর রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়াকে অলরাউন্ডার হিসেবে রাখছি, ক্যাপ্টেন রাখছি কুইন্টন ডিকক এবং ভাইস ক্যাপ্টেন রবীন্দ্র জাদেজা। নেক্সট টিম নাম্বার টু দেখে নেব, কুইন্টন ডিকক এবং ঈশান কিষাণ দুজনের মধ্যে যে কোনো একজনকে আমি কিপার রাখছি, সুরেশ রায়না আম্বাতি রাইডু এবং সূর্যকুমার যাদবকে ব্যাটসম্যান হিসেবে নিচ্ছি, বোলার হিসেবে নিচ্ছি ইমরান তাহির, রাহুল চাহর, জসপ্রীত বুমরা এবং দীপক চাহরকে, এছাড়া অলরাউন্ডার হিসাবে থাকছে রবীন্দ্র জাদেজা অ্যান্ড হার্দিক পান্ডিয়া। টিম নাম্বার টু এর ক্যাপ্টেন হিসেবে রাখছি আমি আম্বাতি রাইডু এবং ভাইস ক্যাপ্টেন কুইন্টন ডি কক। তো তোমরা তোমাদের ড্রিম ইলেভেন বানিয়ে ফেলো তাড়াতাড়ি। নেক্সট আমরা দেখে নেব অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, আজকের বাস্তুবিদ্যা কি বলছে। তো অ্যাস্ট্রোলজির প্রেডিকশন অনুযায়ী আজকে উইনার হবে মুম্বাই ইন্ডিয়ান, মুম্বাই ইন্ডিয়ানের জেতার চান্স বেশি রয়েছে। নেক্সট পিপল অপিনিয়ন আমরা দেখে নেব, পাবলিক ভোট, বেশিরভাগ দর্শক কি বলছে। দর্শকরা বেশিরভাগ ভোট দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানকে 72% এবং চেন্নাই সুপার কিংয়ের পক্ষে ভোট দিয়েছে 28%। সো বন্ধুরা, কোন টিম আজকে জিতবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এবং চ্যানেলটিকে যেতে যেতে সাবস্ক্রাইব করে যাও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।